হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজকের রেসিপিতে শেয়ার করব। মিষ্টি কুমড়োর ফুল দিয়ে এবং চিংড়ি মাছ দিয়ে মজার একটি রেসিপি এই রেসিপিটা আপনারা গরম গরম ভাতের সাথে খেতে পারেন চাইলে কিন্তু এমনিও খাওয়া যায় এটা নামানোর আগে শেষ হয়ে যায় এতটাই মজার হয়ে থাকে প্রথমবার আমি এই রেসিপিটি ট্রাই করেছি ট্রাই করে তো আমি এর প্রেমে পড়ে গিয়েছি এতটাই মজার হয়েছিল আপনারা বাসায় কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন ফুলগুলোর উপরের অংশে যে ডাটাটা থাকে সেটা আমি কেটে ফেলে দিয়েছি এখানে কিন্তু অনেকটা কলিও থাকে সেগুলো আমি ফেলে দিয়েছি আর এখানে আমি হাফ কাপ পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি তো চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে নিব এই জন্য আমি কয়েকটা আপনাদের দেখিয়ে দিই যেহেতু ছোটো চিংড়ি মাছ এগুলোর কিন্তু খোসা না ছাড়ালে হয় তবে খোসা ছাড়ালে মি হয় ভালো এই জন্য আমি খোসাগুলো ছাড়িয়ে নিলাম এখন এই ফুলগুলো পরিষ্কার করে নিব এখানে একটি পাত্রে আমি পানি নিয়ে নিলাম এখন দুই থেকে তিনবার আলতোভাবে এগুলো পরিষ্কার করে নিতে হবে খুব চাপ দিলে কিন্তু এগুলো একদমই ভেঙে যাবে এখন একটা শিলপাটা নিয়ে নিলাম এখন এগুলোকে পেস্ট করে নিব তো এগুলোকে মিহি করে পেস্ট করে নিব আপনার চাইলে কিন্তু কুচি করেও নিতে পারে আর এটাতে কিন্তু প্রচুর পানি থাকে তো এইভাবে করে একটু চিপি নিলাম তারপরে এগুলোকে পেস্ট করে নিব তো পেস্ট করে আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম এখন কিছুটা কাঁচামরিচ নিয়ে নিলাম কাঁচামরিচটাও পেস্ট করে নিব সাথে চিংড়ি মাছগুলো আপনার চাইলে কিন্তু চিংড়ি মাছ বড়ো বা ছোটো যে কোনো নিতে পারেন অল্প বা বেশি করে এখানে আমি এক টেবিল চামচ চালের গুঁড়া নিয়েছি একটা মাদারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি আর যে চিংড়ি মাছ বেটে রেখেছিলাম সেটা সাথে কাঁচা মরিচ সাথে দিয়ে দিলাম লবণ হলুদ আর একটু লাল মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম অল্প পরিমাণ দিয়ে দিলাম একদমই এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব যদি এটা কিছুটা পানি মতো হয় বা একদম নরম হয় সেক্ষেত্রে কিন্তু একটু বেসন বা চালের গুঁড়া বেশি করে দিতে পারেন তো এই অবস্থায় আমি এটাকে ভেজে নিব এদিকে চুলা একটি প্যান বসিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে এটাকে গরম করে নিয়েছি এখন একটা চামচের সাইজে অল্প অল্প করে এখান থেকে দিয়ে দিব তেলটা হালকা গরম হয়ে আসার পরে কিন্তু দিতে হবে আর চুলা রাশটা কিন্তু এই পর একদমই লো রাখতে হবে তা না হলে কিন্তু নিচেরটা একদমই লালচে হয়ে যাবে পুড়ে যাবে বাট উপরটা কিন্তু সিদ্ধ হবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব দুই মিনিটের জন্য তো দুই মিনিট পর ফিরে আসলাম এখন এটাকে উল্টে দেব এক সাইড কিন্তু শক্ত হয়ে আসার পরে তারপর উল্টে দিতে হবে তো এই লাস্টের সাইডে যেগুলো ছিল এগুলো একটু অল্প করে আমি কাঁচা আছে এই জন্য উল্টাই দেয়নি তো দুইবার আমি এভাবে করে উল্টে তারপর ভেজে নিলাম আর এরকম একটু পাতলা সাইজ করে সবগুলো ভেজে নিবেন সেক্ষেত্রে কিন্তু ভিতরে কোনো রকম কাঁচা থাকবে না বা গন্ধও থাকবে না তো এভাবে করে আমি মোট চার মিনিটের মতো ভেজে নিলাম এখন তেল থেকে উঠিয়ে নেব আপনারা চালে কিন্তু গরম গরম ভাতের সাথেও খেতে পারেন বা এমনি যে কোনো কিছুর সাথে খেতে পারেন আর আমি দু একটা রেখে দিয়েছিলাম বড়া তৈরি করার জন্য বা চপ তৈরি করার জন্য তো আমি গোলাটা কীভাবে রেডি করেছি সেটা আর না মানে বেগুনি তৈরি করার জন্য যেভাবে রেডি করে ঠিক সেভাবে রেডি করে তারপর তিনটা আমি এরকম চপ ভেজে নিয়েছি বা পাকোড়া তো ভিতরটা কেমন আছে সেটা একটু দেখিয়ে দিই আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা রেসিপি তৈরি করে নিতে পারেন যেহেতু অল্প এই জন্য আমি আর বাকি রেসিপিটা শেয়ার করলাম না তো এই তো দেখুন কালারটা মশলা করে কত সুন্দর এসেছে আমি অলরেডি কিন্তু এখান থেকে একটা খেয়ে ফেলছি আর এই যে ভিতরটা কিন্তু হালকা একটু নরম আর উপরটা কিন্তু ক্রিপসি এটা কিন্তু এমনি রুটি পরোটার সাথেও খেতে পারেন বা বিরিয়ানির সাথেও খেতে পারেন বা গরম ভাতের সাথে খেতে পারেন এমনিও কিন্তু খাওয়া যায় তো আমি একটু ভাত নিয়ে খেয়ে দেখছিলাম যে আসলে কেমন লাগে ফার্স্ট টাইম এটা খেয়েছি আসলে আমি প্রেমে পড়ে গিয়েছি এতটাই মজা হয়েছিল আপনারা বাইরে ট্রাই করে দেখতে পারেন